ওয়ালাইকুম। আবার কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু নতুন একটি নিয়োগ প্রকাশ হচ্ছে। এটি কিন্তু সরাসরি কমিশন অফিসার পদে 2024-এ ডিইউ ব্যাচে যোগদানের জন্য আহ্বান করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে। তো এখানে আপনারা কী কী পদ রয়েছে এবং কীভাবে আবেদন করবেন, আপনারা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সম্পূর্ণ বিস্তারিত আজকে আপনার সাথে আমরা জানা করবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। আর আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন নতুন এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো প্রথমে বলে কি, এখানে কিন্তু তিনটি শাখায় লোক নেওয়া হবে এবং কিন্তু প্রার্থীদেরকে তিনটি শাখার জন্য কিন্তু আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। অবশ্যই আপনার এই তিনটি শাখা আবেদন করবেন, আপনার যে কী কী যোগ্যতা লাগবে এই তিনটি শাখার জন্য বিস্তারিত আলোচনা করছি। তো প্রথমে যে শাখাটি রয়েছে, এক ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, এখানে কিন্তু শুধু পুরুষরা আবেদন করতে পারবেন, মহিলা এখানে আবেদন করতে পারবেন না। এখানে তো ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার জন্য আপনাদের পুরুষের যে বয়সটা লাগবে 21 জানুয়ারি 2024 তারিখে অনুরোধ 18 বছর হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতা অন্য যোগ্যতা যেটি লাগবে, সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেপাল আর্কিটেকচার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ 4.5 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম সিজিপিএ 3.0 স্কেলে প্রাপ্ত হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এটা শিক্ষাগত যোগ্যতা আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবহিত হতে হবে। 2 নম্বর যে পোর্টাল রয়েছে, শিক্ষা শাখা পুরুষ ও মহিলা, এখানে কিন্তু আপনারা পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। তো এটির জন্য বয়স লাগবে আপনারা 21 জানুয়ারি 2024 তারিখে, অন্য 30 বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, বয়সের ক্ষেত্রে এই পিরিয়ড খঞ্জিত হবে না। তো ব্যারিস্টার আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের বয়সের ক্ষেত্রে শিথিলযোগ্য হবে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা যেগুলি লাগবে, সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত বিষয়ে স্নাতক সম্মান, প্রার্থীকে এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 4.0 এবং স্নাতক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সিজিপিএ 3.0 স্কেল প্রাপ্ত হতে হবে, হলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু অবশ্যই কিন্তু বৈবাহিক অবস্থা অব্যাহত হতে হবে। 3 নম্বর যে পুটি রয়েছে, শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং পুরুষ মহিলা, এখানে কিন্তু উভয় আবেদন করতে পারবেন, বয়সের ক্ষেত্রে 21 জানুয়ারি 2024 তারিখে 30 বছর হতে হবে, অ্যাফিডেভিট খঞ্জিবে না। শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনারা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম যে কোনো বিষয়ে বিএসসিসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.5 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ন্যূনতম সিজিপিএ 3.0 স্কেল প্রাপ্ত হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো সকল শাখার জন্য যে অন্যান্য যোগ্যতা রয়েছে, অন্যান্য যোগ্যতা যেটি লাগবে, আপনার উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের জন্য 5'4" এবং মহিলা প্রার্থীদের জন্য 5'2". ওজন লাগবে 50 কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য 47 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আপনাদের পুরুষ প্রার্থীদের জন্য 30 এবং প্রসারিত অবস্থা 32, মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থা 28 এবং প্রসারিত অবস্থায় 30। এই ছিল মূলত যে আপনার যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা যেটি লাগবে জাতীয়ত বসি বাংলাদেশি এবং নিজে চূড়ান্ত জন্য আপনার কী কী লাগবে সম্পূর্ণ আমার ডিসক্রিপশনে এই নিয়োগটি সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, এখানে আপনারা দেখে নেবেন সেখানে আপনি কীভাবে আবেদন করবেন, আবেদন প্রস্তুতা এবং আবেদনের নীতিগুলি ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনারা কী করবেন আবেদন করতে পারবেন, সরাসরি ক্ষেত্রে সেখানে আবেদন করতে পারবেন। তো আবেদনটা অনলাইন আবেদনের শেষ তারিখ হবে 6 জুলাই 2023 তারিখে, এটা কিন্তু অনলাইনে আবেদন করা শুরু হয়ে গেছে। তো আপনারা আবেদন করতে পারেন, কারণ আবেদন করার জন্য কিন্তু আপনাকে কিন্তু প্রথমে 700 টাকা পেমেন্ট করতে হবে, 700 টাকা পেমেন্ট করে আপনাদের সম্পর্কে ডিটেলস দিয়ে নম্বর দিতে হবে। আবেদন প্রসেস নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও পাবলিশ আছে, এখানে আপনারা এই চ্যানেলে দেখে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি, সর্বপ্রথম আল্লাহ হাফেজ।